হ্যাঁ হোয়াটসঅ্যাপ, আজকে আবার চলে এসেছি আমি মোবাইলে সেলফি ক্যামেরার সাথে রিপোর্টার মৃন্ময়। আজকে নতুন বিষয় নিয়ে আড্ডা দেব, আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুকে আজ থেকে বেশ কিছুদিন আগে বং ক্রাশ বলে কিছু ভদ্র মহিলা, সরি ভদ্র না অভদ্র মহিলা সেটা আপনারাই বিচার করবেন, তাদের কিছু ছবি ভাইরাল হয়েছিল। আজকে আমি সেই ছবিগুলো নিয়ে কিছু কথা বলতে চাই, জাস্ট বলতে চাই। তোকে রডে বসিয়ে বেল বাজাবো। দিদি, আমি জানি আপনার একটি পিঠ রয়েছে, ইনফ্যাক্ট আমাদের সকলেরই একটি পিঠ রয়েছে, না হয় আপনারটা একটু বড়, একটু না বেশ ভালোই বড়, যেখানে প্রায় 14 চাকার দুটো ট্রাক পাশাপাশি অনায়াসে যাতায়াত করতে পারবে। তাই বলে আপনি এভাবে দেখাবেন, আপনার লজ্জা করে না? 31 নম্বর জাতীয় সড়কের মতো একটি বড় পিঠ আপনি দেখিয়ে বেড়াচ্ছেন। তুই হেলান দিবি আমার কোলে। আরে ঠাকুন, সরকার থেকে এখন শিল্প করার জন্য জমি খুঁজে বেড়াচ্ছে, সরকার কি তরফ সে কাই মহত্বপূর্ণ বিষয়, কোথাও যদি জমি খুঁজে না পায় আপনার পিঠে হয়তো কারখানা খুলে বসবে। সো দ্য অপরচুনিটিজ আর দে টু বং ক্রাশ, টু বেঙ্গের ক্রাশ। উনি মনে হয় কোনো বডি স্প্রে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দিদি, আমি জানি আপনার বডি স্প্রের হয়তো খুব সুন্দর গন্ধ, তাই বলে এভাবে পাবলিককে বগুলের গন্ধ শোকাবেন, বগুলের গন্ধ শোকাবেন, বগুলের গন্ধ শোকাবেন। আরে অনেক হয়েছে, এবার সাটারটা নামান। আশ্চর্য, কেউ পিঠ দেখিয়ে বেড়াচ্ছে, কেউ বগুল দেখিয়ে বেড়াচ্ছে। কি হলো, কেন হলো, কবে হলো? আমি চাই এই ভদ্র মহিলাটির জন্য আপনারা সকলে উঠে দাঁড়িয়ে 1 মিনিট নয় 2 মিনিট নীরবতা পালন করুন, কারণ উনি এটা ডিজার্ভ করেন। লোকে বলে ছোটা কাপড়া নেই ছোটা সোজ বদলো, আরে তুই তো কাপড়ই পরিস নাই, আরে বাড়ি যা আগে জামা পরে আয়, একটা ছেলের কোটের মধ্যে ঢুকে বসে আছে। আসুন, আর ছেলেটাকে ভালো করে দেখুন, হ্যাঁ ছেলেটাকে ভালো করে দেখুন, একবার ছেলেটাকে দেখুন ভালো করে। আরে ছেলেটির জন্য আমার সম্মান শ্রদ্ধা ভক্তি সবকিছু এক ধাপ বেড়ে গেল, একটি মেয়ের মান সম্মান রক্ষার পেছনে একটি ছেলের হাত কিভাবে কাজে লাগতে পারে? আজকে তো হাত ব্যথা হয়ে যাবে। বাড়িতে জানে এসব করে বেড়াচ্ছি। এই মেয়ে, তোর বাবার ফোন নাম্বারটা দে। না না, তোর বাবার ফোন নাম্বারটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপে ফটোটা পাঠাবো। এগুলো কি, কোথাকার জিনিস, কোথায় এগুলো ভাবা যায়? ক্রিয়েটিভ মডেল। এইবার একটা নয়, এবার বেশ কয়েকটি মেয়ের ছবি আপনাদের দেখাবো, আপনারা বেশ ভালো করে দেখবেন। চারিদিকে এত রাজকন্যা, আমি কার দিকে তাকাই? হ্যাঁ, কার দিকে? কে বলছে মেয়েদের বুদ্ধি নাই? ম্যাডাম, আপনি কি সমাজের জন্য কিছু করতে চান? তাহলে দেখবেন রাস্তার ধারে রাত্রিবেলা বেশ কিছু গরিব দুঃখী ঘুমিয়ে থাকে, যাদের মশারি নেই। আপনি যদি আপনার এই কাপড়টাকে দুটো ভাগে ভাগ করে দুটো পরিবারকে দান করেন, তাহলে অ্যাটলিস্ট 4 থেকে 5 জন ডেঙ্গু ম্যালেরিয়া থেকে রক্ষা পাবে। মুড়ির টিনে কে হেলান দিয়ে ঘুমায়? বাড়ির থেকে মনে ভাই করে দিছে, ওকে একটা বালিশ দাও। সো মোরাল অফ দ্য স্টোরি, মানুষের প্রকৃত সৌন্দর্য মানুষের মনে, মানুষের হৃদয়ে, মানুষের শরীরে নয়। তাই ফেসবুকে এভাবে 2-3টে লাইক পাবার আসে আপনারা শরীর দেখাবেন না, এভাবে আপনারা শরীর দেখাবেন না। তো আজকের মতো খবর এ পর্যন্তই, মোবাইলে সেলফি ক্যামেরার সাথে আমি রিপোর্টার হে ওয়াটসঅ্যাপ, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভাবে। হে ওয়াটসঅ্যাপ, এই যে কাট ভাই, ফটাফট কয়েকটা ফটো তোল তো ভাই, চম্পা বইটা ফেসবুকে দিব, মেয়েগুলো লাইক মারবে।